back to my channel Binapani English Academy আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 5 এর আজকে পেজ নাম্বার 51 এর ম্যাথ গুলো সমাধান করাবো দেখো পেজ নাম্বার 51 আজকে করাবো আমি সমাধান 1 নাম্বার এবং 2 নম্বরের ম্যাথ গুলো দেখো 1 নম্বরের ম্যাথ গুলো বলেছে মনে মনে হিসাব করি মনে মনে হিসাব করি দেখো ক নম্বরের ম্যাথ গুলো বলেছে क नम्बर मैथ गुलो गुणनियोग कतगुलि देखो आमरा एर आगे भिडियोते आलोचना करेछि गुणनियोग काके बोले गुणनियोग होच्छे जेमन एखाने आठ बोलेछे आठ के जे समस्त संख्या दिए भाग करा जाबे सेटाई होच्छे आठ एर गुणनियोग जेमन होच्छे ताहले आठ एर गुणनियोग आमरा कि कि पाबो एक पाबो कारण एक दिए आठ के भाग करा जाबे दुई पाबो दुई दिए आठ के भाग करा जाबे चार दिए आठ के भाग करा जाबे आठ दिए आठ के भाग करा जाबे ताले आठ एर गुणनियोग कतगुलि आठ एर गुणनियोग होच्छे चार टी आमरा पेलाम एरपरे ख नम्बरे देखो ख नम्बरे बोलेछे एकुशे गुणनियोग गुलि कि कि एकुशे गुणनियोग गुलि कि कि देखो ताले एकुशे गुणनियोग एकुश के आमरा कोन कोन संख्या दिए भाग करते पारि एकुश के आमरा एक दिए भाग करते पारी एकुश के आमरा तीन दिए भाग करते पारी एकुश के आमरा सात दिए भाग करते पारी आबार एकुश के एकुश दिए भाग करते पारी ताहले एकुशेर गुणनियोग आमरा पेलाम एक तीन सात एवं एकुश एरपरे देखो ग नम्बर ग नम्बरे बोलेछे चौबीस ए कतगुलि मौलिक उत्पादक आछे देखो आमरा चौबीस ए लसागु बार करछि दुई दिए चौबीस के भाग करछि दुई दिए चौबीस के भाग करले होच्छे बारो बारो दुने चौबीस आबार दुई दिए बारो के भाग करले छय पाबो कारण छय दुने बारो दुई दिए छय के भाग करले होच्छे पाबो आमरा तीन आबार तीन के तीन दिए भाग करले पाबो एक তাহলে দেখো চব্বিশ সমান আমরা কি লিখতে পারি চব্বিশ সমান লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ এক তাহলে এখানে উত্তর চেয়েছে চব্বিশের কতগুলি মৌলিক উৎপাদক আছে তাহলে চব্বিশের মৌলিক উৎপাদক বলতে কি কি আছে দুই আছে এবং তিন আছে কারণ সবগুলো তো দুই আছে তাহলে তিনটে দুইয়ের মধ্যে একটা দুই নিতে পারি আর তিন নিতে পারি কতগুলো মৌলিক উৎপাদক আছে आंसर लिखते होंगे अतः 24 ए मौलिक उत्पादक दूटी हलो दुई और तीन ताले আমরা চব্বিশে দুটো মৌলিক উৎপাদক পেলাম দুই এবং তিন এরপরে দেখো ঘ নম্বর দেখো ঘ নম্বরে বলেছে উনপঞ্চাশের মৌলিক উৎপাদক কি কি উনপঞ্চাশে মৌলিক উৎপাদক কি কি ঘ নম্বর তাহলে উনপঞ্চাশে আমরা লসাগু বার করব সাত দিয়ে উনপঞ্চাশ কে ভাগ করলে সাত সাত দিয়ে সাত কে ভাগ করলে এক পাবো তাহলে আমরা উনপঞ্চাশ সমান লিখতে পারি সাত গুণ সাত গুণ এক তাহলে হচ্ছে দেখো উনপঞ্চাশের মৌলিক উৎপাদক এখানে মৌলিক সংখ্যা শুধুমাত্র সাতেই আছে অতএব আমরা লিখতে পারি অতএব উনপঞ্চাশের মৌলিক উৎপাদক হলো সাত তাহলে আমরা উনপঞ্চাশে মৌলিক উৎপাদক পেলাম একটা এবং সেই মৌলিক উৎপাদকটা হলো সাত তাহলে তোমরা এক নম্বরের ক খ গ ঘ ম্যাথ গুলো সমাধান করে দিলাম একবার দেখে নাও ভালো করে এরপরে আমি দুই নম্বরের ম্যাথ গুলো সমাধান করাবো দেখো দুই নম্বরে
ম্যাথ গুলোতে বলেছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি, সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। দেখো ক নম্বরে দেওয়া আছে 14 এবং 21, 14 এবং 21। দেখো 14 এবং 21 এর সাধারণ গুণনীয়ক বার করতে হবে। তাহলে আমরা জানি 14 এর গুণনীয়ক কি কি, 14 এর গুণনীয়ক হচ্ছে 1 2 7 এবং 14। এরপরে দেখো 21 এর গুণনীয়ক কি কি, 21 এর গুণনীয়ক হবে 1,3,7 এবং 21। কারণ হচ্ছে 21 দিয়ে আমরা এই সংখ্যাগুলোই ভাগ করতে পারি। তাহলে উত্তর লিখতে হবে অতএব 14 ও 21 এ সাধারণ গুণনীয়ক হলো, দেখো কি কি মিল আছে, এখানে এক মিল আছে, এক লিখলাম, আর কি মিল আছে, সাত মিল আছে, সাত লিখলাম। তাহলে 14 ও 21 এর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো 1 এবং 7। তাহলে ক নম্বরে অঙ্কটা ভালো করে দেখে নাও, পড়ে দেখো। আমি খ নম্বরে একটা আমরা শুরু করব। খ নম্বরে দেখো দেওয়া আছে 10 এবং 15, 10 এবং 15 আমাদের সাধারণ গুণনীয়ক বার করতে হবে। তাহলে দেখো 10 এর গুণনীয়ক কি কি পাবো, 10 কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে পারি এবং 5 দিয়ে পারি। তাহলে 10 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 5 এবং 10, কারণ 10 কে আমরা 10 দিয়েও ভাগ করতে পারি। এরপরে দেখো 15 এ গুণনীয়ক সমান সমান আমরা লিখতে পারি 1, কারণ 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে না, কারণ 2 লিখবো না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 3, 5, 15, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়েও যাবে না, একেবারে 15 দিয়ে যাবে। অতএব 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক হলো দেখো দুটোর মধ্যে কি কি মিল আছে, 1 আছে, 1 লিখলাম, 5 আছে, 5 লিখলাম। তাহলে দুটোর মধ্যে 10 এবং 15 এর মধ্যে সাধারণ গুণনীয়ক পেলাম 1 এবং 5। তাহলে খ নম্বরে ম্যাথটা তোমরা ভালো করে দেখে নাও, এরপরে গ নম্বর শুরু করব। দেখো গ নম্বরে দেওয়া আছে 5 এবং 7। দেখো 5 এবং 7 এ আমাদের সাধারণ গুণনীয়ক বার করতে হবে। তাহলে দেখো 5 এর গুণনীয়ক কি কি হবে, 1 হবে এবং 5 হবে। 7 এর গুণনীয়ক কি কি হবে, 1 হবে এবং 7 হবে। তাহলে দেখো অতএব আমরা লিখতে পারি 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক হলো কি কি মিল আছে, 1, 1। তাহলে দুটোর মধ্যে আমরা 1 লিখলাম, 5 আর 7 তো মিল হবে না, তাহলে শুধু মাত্র 5 আর 7 এর মধ্যে আমরা সাধারণ গুণনীয়ক পেলাম 1। তাহলে গ নম্বরের ম্যাথটা তোমরা দেখে নাও ভালো করে, এরপরে ঘ নম্বর শুরু করব। দেখো ঘ নম্বর দেওয়া আছে 1,12, এর সাধারণ গুণনীয়ক কি হবে। দেখো 1 এর গুণনীয়ক কি হবে, শুধু 1ই পাবো,
দেখো 12 এর গুণনীয়ক কি হবে 12 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি 2 দিয়ে ভাগ করতে পারি 3 দিয়ে ভাগ করতে পারি 3 4 12 আবার 4 দিয়ে ভাগ করতে পারি 4 3 12 5 দিয়ে যাবে না 6 দিয়ে ভাগ করতে পারি 6 3 12 আবার 12 দিয়ে ভাগ করতে পারি তাহলে 1 ও 12 এর সাধারণ গুণনীয়ক কি কি পেলাম আমরা 1 পেলাম তাহলে উত্তর আমরা লিখতে পারি অতএব 1 ও 12 এর সাধারণ গুণনীয়ক হলো 1 তাহলে ঘ নাম্বারটা ভালো করে দেখে নাও এরপরে উ নাম্বার শুরু করব দেখো উ নাম্বারে দেওয়া আছে 27 এবং 36 27 এবং 36 এ আমাদের সাধারণ গুণনীয়ক বার করতে হবে তাহলে দেখো 27 এর গুণনীয়ক কি কি হবে 27 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি 3 দিয়ে ভাগ করতে পারি 3 9 27 9 দিয়ে ভাগ করতে পারি এবং 27 দিয়ে ভাগ করতে পারি তাহলে 27 এর গুণনীয়ক পেলাম আমরা 1 3 9 এবং 27 এরপরে দেখো 36 36 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 7 হবে না 8 হবে না 9 10 হবে না 11 12 হবে 18 হবে আর 36 তাহলে দেখো 27 ও 36 এ সাধারণ গুণনীয়ক কি কি পেলাম 1 পেলাম লিখলাম 3 পেলাম আর কি পেলাম 9 তাহলে দেখো 27 ও 36 এর সাধারণ গুণনীয়ক হলো 1, 3, 9 এই তিনটে আমরা গুণনীয়ক পেলাম তাহলে গ নাম্বারটা ভালো করে দেখে নাও এরপরে চ নাম্বার শুরু করব দেখো চ নাম্বারে দেওয়া আছে 28 এবং 35 28 এবং 35 এ আমাদের সাধারণ গুণনীয়ক বার করতে হবে তাহলে দেখো কিভাবে করছি দেখো 28 এ গুণনীয়ক হচ্ছে কারণ 1 দিয়ে ভাগ দেবে 28 2 দিয়েও যাবে 3 দিয়ে যাবে না 4 দিয়ে যাবে 4 7 28 5 দিয়ে 9 6 দিয়ে যাবে না 7 দিয়ে যাবে 4 7 28 8 দিয়ে 9 9 দিয়ে 9 10 না 12 11 12 13 14 14 দুগুণে 28 আর 28 তাহলে 28 এর গুণনীয়ক আমরা পেলাম 1 2 4 7 14 এবং 28 এরপরে দেখো 35 35 এর গুণনীয়ক দেখো 1 দিয়ে যাবে 3 দিয়ে 2 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে না 4 দিয়ে যাবে না 5 দিয়ে যাবে 5 7 35 6 না 7 দিয়ে যাবে 8 9 10 11 12 13 14 15 যাবে না 35 দিয়ে যাবে তাহলে দেখো 28 ও 35 এ সাধারণ গুণনীয়ক কি কি পেলাম 1 পেলাম লিখলাম আর 7 পেলাম তাহলে 28 ও 35 এর সাধারণ গুণনীয়ক হলো 1 এবং 7 তাহলে চ নম্বরে ম্যাথটা ভালো করে দেখে নাও এই ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ম্যাথে কারো ডাউট বা প্রবলেম থাকে তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে আমি সমাধান করে দেবো